আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিমেম্বারিং ফেসবুক আইডি বা রিমেম্বারিং ডিজেবল ফেসবুক আইডি কীভাবে খুব সহজে রিকভারি করবেন। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রিমেম্বারিং ফেসবুক অ্যাকাউন্ট খুব সহজে রিকভারি করবেন। তো আপনাদের যেই রিয়েল ডকুমেন্টস থাকবে, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ওই এনআইডি কার্ড বা পাসপোর্টের নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের ফেসবুক আইডির নেম এবং ডেট অফ বার্থ অবশ্যই অবশ্যই ম্যাচ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের রিমেম্বারিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে রিকভার করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে নন ড্রপ ফলোয়ার্স নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করব। ওকে, আপনারা চাইলে 10K, 20K, 50K, 100K পর্যন্ত ফলোয়ার্স নিতে পারবেন, আর সবগুলো ফলোয়ার্সই হচ্ছে নন ড্রপ ফলোয়ার্স। ওকে, একদম গ্যারেন্টি সহকারে, একটা ফলোয়ার্স কমে গেলে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে। আপনারা চাইলে আমার এই গ্রুপে পোস্ট করতে পারেন, এই গ্রুপের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, এই গ্রুপে পোস্ট করলেই হবে। আর আমার আইডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখুন পাবেল আহমেদ, এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি। এই আইডির লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের কাছ থেকে টাকা কম রাখার চেষ্টা করব। ওকে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এখন আমরা মেন টপিকে চলে যাচ্ছি। তো এই জন্যে আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করার প্রয়োজন হবে। তো এখান থেকে জাস্ট আমি টাচ ভিপিএন এটা ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো ভিপিএন থেকে সিঙ্গাপুর এই প্রক্সিটা কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার পর আপনাদেরকে আপনাদের ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হবে। তো এখান থেকে ভিপিএনটা আমি কানেক্ট করে নিচ্ছি সিঙ্গাপুর প্রক্সি সিলেক্ট করে। তো এখান থেকে জাস্ট আমি কানেক্টে ক্লিক করে দিলাম। তো জাস্ট একটু লোড নিচ্ছে। তো এই যে দেখুন অলরেডি কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমি সরাসরি চলে যাচ্ছি গুগলের ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, আপনারা ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দেন হচ্ছে আইডিটা লগ ইন করবেন। তো এখান থেকে আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি। তো আপনারা যখন আপনাদের রিমেম্বারিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন উপরে এরকম লেখা চলে আসবে, দিস অ্যাকাউন্ট ইজ ইন এ স্পেশাল মেমোরিয়ালাইজড স্টেট। তো এইখান থেকে আপনারা জাস্ট হেল্প সেন্টার এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি হেল্প সেন্টার এইখানে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন একটা অপশন রয়েছে লেট আস নো, জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি লেট আস নো এইখানে ক্লিক করে দিলাম। দেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই যে দেখুন থ্রি ডট লাইন এইখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডেস্কটপ সেট করে নেবেন, এইখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন, এখান থেকে এই যে কলম আইকনে ক্লিক করে এমটা কেটে দিয়ে জাস্ট ওয়েব লিখে দিবেন। দেন হচ্ছে এখান থেকে গোতে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা ওয়েব মোড হয়ে গেছে। এখানে দেখুন ইউর ফুল নেম, এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে নেমটা ছিল ওই ফুল নেমটা এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে লেখা রয়েছে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। ওকে, এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে
যেই মেলটা অ্যাড ছিল ওইটা দিলে সবচেয়ে বেস্ট হবে। আর যদি ওটা না দেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা ফ্রেশ মেল এখানে দিতে হবে, রিয়েল মেল। তো বন্ধুরা এই যে দেখুন এইখানে লেখা রয়েছে ইউর ডেট অফ বার্থ, তো এইখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এইখানে দেখুন চুজ ফাইল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এইখানে আপনাদেরকে দুইটা কার্ড অ্যাটাচ করতে হবে, মানে একটা কার্ডের দুইটা পিক দুই রকম অ্যাটাচ করতে হবে, একটা হচ্ছে ফেস হোল্ডিং আর একটা হচ্ছে হ্যান্ড হোল্ডিং। দেন হচ্ছে এখান থেকে আপনারা এই যে সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। তো এখান থেকে আমি সব কিছু দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিব। তো জাস্ট একটু লোড নিবে যেহেতু VPN কানেক্ট করা রয়েছে। এই যে দেখুন লেখা রয়েছে এখানে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, তো এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। তো সাবমিট হওয়ার পর এখান থেকে আবারও আপনারা সার্চবারে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সার্চবারে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে সার্চ করবেন রিকোয়েস্টিং কন্টেন্ট ফ্রম এ ডিস্কেড পারসনস অ্যাকাউন্ট। ওকে, তো এখান থেকে জাস্ট আমি সার্চ করে দিচ্ছি। এই যে ভালো করে দেখে নিন, এই লেখাটুকু লিখে এখানে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি। দেন এখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনাদের সামনে এরকম একটা ফর্ম শো হবে, এইখান থেকে ইয়েস, এইখান থেকে ইয়েস, এইখান থেকে আই আন্ডারস্ট্যান্ড। এখানে আপনাদের ফেসবুক আইডির ফুল নেমটা দিয়ে দিবেন, এখানে হচ্ছে ইউর পোস্টাল অ্যাড্রেস। ওকে, এখানে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে দেখুন লেখা রয়েছে ইউর ইমেল অ্যাড্রেস, তো আপনাদের ফেসবুক আইডির মেলটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন লেখা রয়েছে চুজ ফাইল, এখানে চুজ ফাইলের অপশন কিন্তু তিনটা রয়েছে, ভালো করে দেখে নিন, একটা দুইটা তিনটা। ওকে, এখানে লেখা রয়েছে ফটোকপি অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এখানে আপনাদের NID কার্ড বা পাসপোর্টের একটা ফেস হোল্ডিং অ্যাড করে নেবেন। এবং এখানে লেখা রয়েছে এনি ডকুমেন্টস এস্টাবলিশিং ইউর লিগাল কানেকশান টু দ্য ডিস্কেড পারসন। তো এইখানে আপনারা একটা হ্যান্ড হোল্ডিং অ্যাটাচ করে নেবেন আপনাদের NID কার্ড অথবা পাসপোর্টের। দেন এখানে আবারও আপনারা আপনাদের ফেসবুক আইডির মেলটা দিয়ে দিবেন। তো বন্ধুরা এই দেখুন এখানে লেখা রয়েছে কপি অফ দ্য ডিস্কেড পারসন ডেথ সার্টিফিকেট। তো এইখানে আপনাদেরকে ডেথ সার্টিফিকেট দিলে কিন্তু হবে না, এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিতে হবে, যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিমেম্বারিং হয়েছে ওই স্ক্রিনশটটা জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে। তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, এখানে নেম দিয়ে দিলাম, পোস্টাল অ্যাড্রেস, ইমেল, তারপর হচ্ছে এখানে ফেস হোল্ডিং, এখানে হ্যান্ড হোল্ডিং, এখানে হচ্ছে আপনার রিমেম্বারিং হওয়ার স্ক্রিনশট, আর এখানে হচ্ছে সেম মেল। ওকে, তো আপনারা সব কিছু অ্যাড করার পর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন সাবমিট কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা সাবমিট দেওয়ার পর 2 ঘন্টা পরেও রিভিউ দিতে পারে, আবার 1 দিন পরেও দিতে পারে, 3 দিন পরেও দিতে পারে। ওকে, সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা আমি যে সিস্টেম থেকে দিয়েছি এই সিস্টেমে সাবমিট করলে আশা করি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা, মানে রিমেম্বারিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।